হ্যালো বন্ধুরা, আশা করি ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো আজকে একটা নতুন ভিডিও অবশ্যই করি, দেখবে, দেখতে ভুলবে না, খুব ভালো লাগবে। প্রতিবাদী ভিডিও এবং সত্যি কথা বলার ভিডিও। চলো ভিডিওতে প্রবেশ করি। শোন, প্রথম রাতেই, মানে যেদিন থেকে তুই শুরু করেছিস কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি তো সকলেই করে, মানে যারা ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা তো করেই, ইনক্লুড মি। দেখবি তাদের একটা লিমিটেশন আছে, সে লিমিট ক্রস করলে যে কেউ, সে আমি হই, সেটা ভয়ঙ্কর হয়ে যায়। কারণ আমি সেই জিনিসটার সাথে রিলেটেড হয়েই আমি ভিডিও নামাবো, কখনো গল্পের গরুকে গাছে ওঠাবো না। কিন্তু আমরা ডে ওয়ান থেকে দেখেছি তুই গল্প বানিয়ে সেটা গোপন সূত্রের পিছন দিয়ে তুই নাম করে আর কি, পিছন মেরে মানে নাম করে তুই দিনের পর দিন ওই MSL ফ্যামিলিটাকে বলে এসেছিস, ঠিক আছে, একটাও মেলাতে পারিসনি, মানে ধরাশায়ী হয়ে গেছিস। তুই বলছিস ওই হাটটার সিটি গোল্ড সঙ্গে সঙ্গে কণিকা দেখালো, এরকম মনে পার্থিবের নাকি উপনয়ন তুই জেনে গেছিস, এমন এমন গোপন সূত্র। তারপরে দেখ ওরাও কী যে বেলাল্লাপানা করতে পারে, অত বড় একটা প্রোগ্রাম, লুক লাইকে একটা বিয়ে, শুধু কোণে থাকে না, তুইও জানিস মাগি। তোর জন্যে, তোকে নাকি খাটো করানোর জন্যে সেটাও পোস্টপন করে দিয়েছে, মানে ক্যান্সেল করে দিয়েছে, কারণ গোপন সূত্র উইথ ইউ দুজনকেই মিথ্যেবাদী প্রমাণিত করার জন্য। এরকম 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 ইটিসি 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 প্রচুর 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 আমরা দেখেছি, ওইটাকে দূরে সরাচ্ছি এই মুহূর্তে। এই যে বর্তমান পরিস্থিতি যে ওয়াইটিতে চলছে, যেখানে সে স্বামী শর্ত দিক আর সেই শর্ত মেনেই যদি বউ আবার ফেরত যায়, এতদিন যেটা চলছিল সবার মুখে 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 পরকিয়া পরকিয়া পরকিয়া, আর পরকিয়াটাকে এমন একজন কাঁধ দিতে গেছিল সেটা ওয়াইটিতে একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে গেছে, মানে যে চায় না তার বাড়িতেও ছিটকে ছিটকে গেছে, ঠিক আছে, সব ঠিক আছে। তুই ভাবলি এইরকম একটা স্বর্ণময় যুগ তোর, মানে তোর জন্য এটা বারবার আসবে না। তুই কী করলি, ওখান থেকে শুধু কেচে কুচে কাচিয়ে নিয়ে রোজ 5-6টা করে ভিডিও দিলি, আর প্রত্যেকটা ভিডিওতে মন্দিরা হচ্ছে তোর আসল কন্টেন্ট, অবশ্যই করে সোমনাথ। আর এদের ছাপিয়ে গিয়ে তুই যেটাকে বারবার বলার চেষ্টা করেছিস বা বোঝানোর চেষ্টা করেছিস যে ওই হুল নামের ছেলেটি থেকে কখনো মন্দিরা বেরিয়ে আসতে পারবে না, ঠিক আছে, সব মানলাম। এই মুহূর্তে গত 2 দিন, আজকে নিয়ে 3 দিন হবে, আজকে সোমনাথের সংসারে মন্দিরা ফিরে গেছে। মন্দিরার গড়ে তোলা, তিল তিল করে জমানো, সেই তিল তিল করে জমানো, ওই যে বাড়ি তৈরির সময় তুই তাকে ছেড়ে কথা বলিস নি, ছাড়, সেসব মন্দিরা ভুলে গেছে আর আমার মনে করিয়ে কিলা, তাই না বন্ধুরা? আমার সেই কথা না, আমার কথা হচ্ছে এ প্রচুর চেষ্টা করেছিল, এ প্রচুর চেষ্টা করেছিল মন্দিরার জন্য ওই সৌভাগ্য কুটিরে না প্রবেশ করে, প্রচুর প্রচুর প্রচুর, লাস্টের দিকে আমার মনে হয় যোগাযোগটা ও ছিন্নই করেছে, ঠিক আছে। এইবার ও ভাবছে, হ্যাঁ রে, আমি তো মণিহারা ফোনি হয়ে গেলাম, আমার তো আর কন্টেন্ট নেই, কী করবো কী করবো, আমি আবার এমনভাবে ফোরকাস্ট করব বা পাবলিশ করব যে আমি এখনও এই সূত্র, এই যাকে আমি গোপন সূত্র বলি, সেই সূত্র ধরে নাম করবো গোপন সূত্র, কিন্তু আমার পেট বানানো মন গড়া কথা আবার বলবো, যেগুলো MSL এগেনস্টে বলে এসছে। বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, আমরা জানি ওই সাদমা থেকে বেরিয়ে আসতে মন্দিরার অনেকটা টাইম লাগবে, কিন্তু ও যখন একটা ভালো ডিসিশন নিয়েছে, বিশেষ করে জয়ের দিকে তাকি, তখন তো তাকে নাড়াঘাটা করা আমাদের উচিত না, উচিত কি? আমার কন্টেন্ট লাগবে ঘুম থেকে উঠে, আমি মন্দিরা রাহুল সোমনাথ, আমি মন্দিরা রাহুল, আমি মন্দিরা জয়ী, আমি মন্দিরা সোমনাথ রাহুল জয়ী, এইগুলো থেকে বেরোতে পারবো না, কারণ আমার কন্টেন্ট দরকার। এর হচ্ছে সেই রকম অবস্থা যে আমি রাহুলকে বাদ দিলে আমার কন্টেন্টের কোনো জৌলুস থাকবে না। বন্ধুরা আমি কিন্তু দামি কথা বলছি, মন দিয়ে শুনতে হবে। ও চাইছে রাহুলকে বাদ দিলে আমার সাদা মাটা হয়ে যাবে কন্টেন্ট। এই মুহূর্তে আমার পিছনে আচালা আচালা বাস নিয়ে সবাই রেডি আছে, কারণ আমি কাজই করেছি, তাই সেই জায়গায় শুধু মন্দিরাকে নিয়ে বললে ভিউজ আসবে না, তাহলে আমার রাহুল নামটা নিতে হবে। আর তখনই কেউ অবজেকশন করলে তাকে বলে দিচ্ছে, ভাগো, আমার দরকার নেই তোমাদের মতন ভিউজ পাওয়ার। এইভাবে প্রতিনিয়ত ভিউয়ার্স এসে অপমান করে, ভিউয়ার্স বোধ হয় বাবু, নিরপেক্ষ হয়, পক্ষ বলে, বিপক্ষ বলে, 3 রকম হয়। আমি শুধু আমার কয়েকটা হাতে গোনা ওই যে বাপে খেদানো মায়ে তাড়ানো মালগুলো এসে কমেন্ট করবে, হ্যাঁ, আর আর কিছু আছে, চারানা আটানা 1 টাকার কয়েন ছোটো ছোটো, সেইগুলো তো আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমার তো ভাই, তোমরা চাও আর না চাও, তোমরা দেখো আর না দেখো, রাহুলকে আমার টানতে হবে, দোহাই লাগি, এই বারণটা তোমরা বারণ করো না, ঠিক আছে। তাহলে আমি তখন কি করলাম, আমি তখন প্রত্যেকটা কথার আগিয়ে পিছিয়ে রাহুল শব্দটা, রাহুল নামের 3 অক্ষরের যে শব্দটা, সেটা ব্যবহার করা শুরু করে দিলাম, তাই না? আর আমি দালালিটা নিয়েছিলাম এর স্বামীকে নগ্ন করার জন্য, সেটা কিন্তু এখনও চালিয়ে যাচ্ছি, মানে দর্শক চাক আর না চাক, আমার তো কন্টেন্ট তৈরি করতে হবে। ওই একই কুইরা গলা টিপে ধরা থেকে মনে, এই যে নলি টিপে ধরা, গলা টিপে ধরা, এটা যদি তোর বর, মানে 2 পায়ে চলা ভেরুটা যদি প্রথম রাতে করতো, আজকে তোর অবস্থাটা এইরকম হতো না, না ঘরকা না ঘাটকা, না ঘরকা না ঘাটকা, বুঝলি তো?
সোমনাথ মন্দিরা টুটি চেপে ধরেছে, মানে কণ্ঠি চেপে ধরেছে, মানে অনেক কিছু বলতে দিচ্ছে না। আজকে যদি মন্দিরা শিক্ষি ভা সোমনাথকে ভয় পেত, তাহলে ওই ভীমনিগিরিটা করতো না, মানে ঘরে বসে পরকীয়াটা অন্তত করতো না। তার জন্য তোর তো যুক্তি খাড়া আছে। পরকীয়ার পিছনেও নাকি কাদের যেন সমর্থন আছে, স্বয়ং স্বামীর আর স্বয়ং তার গর্ভধারিণী মায়ের। মানে তুই বোঝাবি আর আমরা কি বলতো অন্ধ সেরকম গিলেই খাবো, যা বলবি তাই মনে করবো অমৃত, তাই তো? যখনই মানুষ বলছে রাহুলকে বাদ দিয়ে তুমি বলো, আরে বন্ধুরা, রাহুলকে বাদ দিলে ওর বলার আর কিছু থাকবে না। ওর চমকপদ চকমকি মোড়কে এই যে প্রেজেন্টেশনটা থাকবে না, তখন আপনারা কি দেখতে আসবেন? তাই আমি ওই রাহুল ছাড়া কিছু বলতে পারি না। এত ওয়াইটির লোক, কেউ চাইছে না রাহুল নামনি বা রাহুলের কোনো রকম, হ্যাঁ স্যাড সংগুলো দিচ্ছে, সে তার মর্জি, কিন্তু তাতেই তুমি বুঝে বসে থাকবে যে রাহুল নামের ওই তিন অক্ষরের শব্দটা সে জড়িয়ে নিয়েছে শাড়ির মতন তার শরীরে। সেটা বললে তো বাবু মনেই হচ্ছে তুমি চাওনি, তুমি এখনও চাও না যে তোমার মালকিন, এটা এমনি তোর মালকিন বাবা, তুমি তা তুমি করছি কি সম্মান, তোর মালকিন ওই সৌভাগ্য কুটিরে গেলে তোর কন্টেন্টে কিছু বলার থাকবে না। কারণ কারণ হচ্ছে ওই যে দেখছিস না, এক কাপ চা হবে না সেই রকম দুধ পোষ্যকে দিচ্ছে, কই তোর বক্তব্য? জনিকে কইটুখানি দুধ দিল, একটুখানি দুধ, এক কাপ চা হবে এই রকম দুধ, বুঝেছিস তো? বল দোষ সোমনাথে, সেই বোধহয় খেতুছে। এই হচ্ছে ঘটনা যেটা আবার একটা ভিডিওতে, ও সোমনাথ ওকে করে নলি টিপে ধরেছে, সোমনাথ তাই করেছে, সোমনাথ ওকে এতগুলো শর্ত নিয়ে প্রবেশ করিয়েছে। কার বাড়ি? অবশ্যই করে মন্দিরার। মন্দিরা চেপে বসে থাকতো না, তাহলে সে বাস্ট করতো, সে বলতো। এবার বন্ধুরা, আমার আপনাদের কাছে দুটো কথা বলার আছে। এই যে বললাম ওর কন্টেন্ট নেই, ওর রাহুল ছাড়া এর কেউ দেখতে আসবে না, ও নিজেও জানে, ও ওর নিজের লোকদের বলেছে, বালের ভিউয়ার্সরা আমার ঝগড়া চায়, আমার মুখ খিস্তি চায়, আমার নোংরামো চায়, কদর্য সম্পর্কগুলো কোচলে মোচকেলে ওদের দিকে ছুঁড়ে দিই, ওরা ওটা খেতে ভালোবাসে। তার বাইরে আমি কোনো রকম কন্টেন্ট দিই এরা খেতে আসে না। তাই জন্য ও কী করছে, এই যে মন্দিরা রাহুল, মন্দিরা রাহুল, এই দুটো নাম এমনভাবে জপছে, মনে হচ্ছে পরকীয়াটাই বোধহয় সোমনাথের সাথে করতো, এখন নিজের স্বামীর ঘরে ফিরতে চেষ্টা করছে, সেই স্বামীর নাম হচ্ছে রাহুল। নেওয়া যায় না, জাস্ট নেওয়া যায় না। এর স্বামী নলিটা যদি চিপে ধরতো না, আজকে ওর এই দুর্দশা হতো না, দুর্দশাই বলবো তো। মানুষ ওকে ভালোবাসছে না, নোংরামো শুনতে আসছে, আর আমি বলছি জোর গলায়, এই নোংরামোগুলো ও মিথ্যেভাবে অপপ্রচার করছে। যেটা বলছিলাম, এক হচ্ছে ওর কন্টেন্টের মাধুর্য, মাধুর্য না সরি, মাধুর্য বলে একটা একটা মিষ্টি একটা ব্যাপার থাকে, কদর্য কালিপাম লেপন করা এইরকম ছেঁয়াগিরি একটা সম্পর্ক যদি না ছুড়ে দিতে পারে, দর্শক আসবে না ওর ভিডিও দেখতে। আর একটা হচ্ছে মন্দিরা কী করেছে, আমি আমার মতন যাবো সৌভাগ্য কুটিরে যাবো, ভাববাচ্ছে কথা বলবো স্বামীর লগে, তুমি শুধু পোর্ট করে যাবে, ইম্পোর্ট করে যাবে রাহুল নামটা, মানুষ যেন আমার সাথে রাহুল নামটা যেন ভুলে না যায়। এই হচ্ছে আমার দুটো, মানে কী বলবো, মানে এটা আমার মনে প্রশ্ন, আমার মনে হচ্ছে তাই, এর সাথে যোগাযোগ আছে, এ বলে দিয়েছে তুমি রাহুল রাহুল করে ভিডিও করে যাও। আর এটা হচ্ছে 25% এইদিকের পাল্লাটায়, আর 75% আমি বলবো এ পুরোটাই মন গড়া, যে যা যা ও MSLদের এগেনস্টে বলে এসছে সেইগুলো ভাই আজকে এর দলের লোকেরাই বলে দিচ্ছে, যেইটা দেখেনি, যেইটায় এই কদর্য নোংরা সম্পর্ক জোড়ালে মানুষ এক সেকেন্ডের জন্য বিশ্বাস করবে, কারণ কারণ তার স্বামীটা বিকলাঙ্গ। আমি বোঝাতে পারছি কাদের সম্পর্কে বলছি, ঠিক তাই। তাহলে সেখানে তুমি পরকীয়াটাতে এত সুন্দর মনোসংযোগ করিয়েছো দর্শকদের, যে খাও খাও খাও, আর যেই পরকীয়াটা সত্যি, এবং সেটা সারা ওয়াইটির মানুষ উইথ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলা মানে সমস্ত দেশের মানুষ জেনে যাওয়া, আর সমস্ত দেশের মানুষ মানেই হচ্ছে আমাদের কমিউনিটি, আমাদের বেঙ্গলি কমিউনিটি যেখানে যেখানে আছে সেটা জেনে যাচ্ছে। আমার কথা সেটাই যে এই সম্পর্কটাকে তুমি এখনও চালিয়ে যেতে বলছো, যেখানে নোংরামো আছে সেইটাকে তুমি প্রতিস্থাপন করতে বলছো, যে এই সম্পর্কটার থেকে বেরিয়ে আসতে মন্দিরা পারবে না। মানে দর্শকগণ, তোমরা এইটাকে একটা শিলমোহর দিয়ে সোমনাথকে মন্দিরার জীবন থেকে দূর করে দাও, দূর 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 করে দাও, মানে চোখ দিয়ে তো দেখা না যায়, আর কখনো উপলব্ধিও যেন না করা যায়। কিন্তু সেটা করলে হবে না বাপু, তুই যে ঢেমনি তোর বেলায় তো আসছি, এই যে তোর দলের মানুষেরাই এখন তোর মুখোশটা খুলে খুলে দিচ্ছে, কত জানছি জানিস তো, কত জানছি। এরুটা দুপায়ের জানোয়ার, মানে পোষ্য, সে মালটা যদি তোর নলিটা টিপে ধরতো, সোমনাথ যেরকম ধরছে এটাই তো স্বাভাবিক, বউ বড় কী করে বেড়াবে, তুই যেমন মিসিউ কিসিউ করেছিস, কেউ জানতেও পারিনি, বরকে এসে বলেছিস এটা সব ঠিক আছে, বড় বলছে ও বাবা ফার্স্ট প্রাইজ পেয়েছি, এপ্রিল ফুল এপ্রিল ফুল এপ্রিল ফুল, মানুষকে করে গেছিস, বরটাকেও করে গেছিস, ধোয়া তুলসী পাতা তুই বলতে পারবি, তুই ধোয়া তুলসী পাতা, অনেক জানি জানিস তো। যেটা বলছিলাম, তুই কালকে বিধ্বস্ত হয়ে জামা কাপড় খোলার টাইম পাসনি, শুয়ে পড়েছিস, লোককে জ্ঞান দেওয়ার সময় তখন ন্যাংটা হয়ে বসিস, লোককে যখন জ্ঞান দিস জ্ঞান মারার তখন ন্যাংটা হয়ে বসিস, বজ্জাত মহিলা, আর আমি বজ্জাত, খুব ব্যথা না সেশানে গিয়ে, হ্যাঁ
ব্যথা তো হবেই, দেখ ট্রিটমেন্টে গেছিস ব্যথা হবে না, আর সমস্তটাই ওইখানকার ট্রিটমেন্ট, তাহলে ওইখানে মানে ব্যথা তো হবেই, ভ্যারাইটিস সেশন নিচ্ছিস। আমি কিন্তু বাজেভাবে বলছি না বন্ধুরা, বাজেভাবে নেবেন না, আমি এর চোখ খোলানোর জন্য আমি কথাগুলো বলছি, মন দিয়ে শুনতে হবে। সেশন নিতে গেছো নিজেও বলো যে কীভাবে আমাকে সেশন দিচ্ছে, কীভাবে বেলুনের মতন জলটা এ করে, মানে যেটা আর কি হচ্ছে, ব্যথা লাগছে না? এটা হচ্ছে তোর অরিজিনাল ট্রিটমেন্টের ব্যথার কথা বলছি, তারপরেও মানুষে ব্যথা দিচ্ছে। জাট সাউথ ইন্ডিয়ান সে কত বড় বড় নাকি তুই নিচ্ছিস, এগুলো মানুষের বক্তব্য, দেখ মানুষের মুখ তো সেটা নিজের ইচ্ছায় চলে, নিজের ইচ্ছায় বন্ধ হয়, তুই বন্ধ করাতে পারিস না যেন তেন প্রকারে। তা আমি বলছি ডে বাই ডে তুই কিছু না দেখো, কণিকা দিয়ে যেইখানে যেইখানে বসানো রেড লাইট এরিয়া সেখানে সেখানে বসিয়ে দিয়েছিস। তুই ভাস্করের সাথে কোনো রকম কুকীর্তি দেখতে পাসনি, কিন্তু জানি যে এই যে মজাদার যদি মোরকে না মুড়ি মানুষের তোর কন্টেন্ট খেতে আসবে না। যেমন এখনও তুই রাহুল শব্দটা মানে তোর হচ্ছে শোয়া, অ্যাক্টিভ খাট, মারানো, ঢোকানো, ছ্যাঁদা, এর বাইরে বেরোতে পারিস না বলেই দর্শকও হাঁ করে থাকে তুই কখন এই নোংরা ভিডিও দিবি। আর তুইও সেটা জেনে এই রাহুল থেকে বেরিয়ে আসতে পারছিস না, আর বেরোতেও পারবি না, আগামী সব ভিডিওতে রাহুল থাকবেই আমি গ্যারান্টি 100%। যেটা বলছিলাম কণিকাদের প্রত্যেকটা মহিলা ক্যারেক্টার মানে মহিলা সদস্যদের ক্যারেক্টার লেস করে দিয়েছিস, দেখেছিস মনে হয়? আমরা খুব কাছ থেকে দেখেছি, আমরা পাঁচেটে বলবো না সত্যি বলবো, মনে হয় উজ্জ্বলের মা এরকম করতে পারে সন্তানের সময় একটা ছেলের সাথে? হ্যাঁ শুয়ে দিয়েছিস, তাকেই আবার বলিস হাত ব্যথা, কোথায় যে তোর চুলকানি হয়, কোন কোন জায়গায়, একবার ঘুরে বসাচ্ছিস, একবার রেড লাইট এরিয়ায় বসাচ্ছিস, একবার একটা ছেলের সাথে একদিন বেড়ে শুয়ে নিচ্ছিস, আবার তার হাতের যন্ত্রণায় তোর যন্ত্রণা করছে কোন কোন জায়গায়, গান্ডু মেয়ে ছেলে। তুই বলতো মামনি বড় কিয়া করে? হ্যাঁ সোনা রক্ষিতা কারো? তুই বল কেউ রাখেল? না, কিন্তু তোর তো ওইগুলো দেখাতে হবে, কারণ দর্শক ডিমান্ড আমাকে, আমাদের এরাম দাও আমরা খাবো, কারণ আমরা স্বামীর দ্বারা পরিত্যক্তা। কিছু ভিউয়ার্স তোর মতন বাইরে মারায়, স্বামী দ্বারা পারে না, স্বামীগুলো সব তোর মতন দুপায়ের ভেরু নিয়ে ঘর করে, তারা তোর এইগুলো শুনতে ভালোবাসে, বিশ্বাস কর। তারা যদি একদিন তোকে ভালোবাসুক, তোকে ভিউজ দিক, তোর রেভিনিউ জেনারেট করার সাহায্য করুক, কিন্তু কড়া ভাষায় যদি বলে যেটা দেখনি সেটা বলো না, নোংরামি একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে বলো না, সমাজের নারীরাই পরিত্যক্তা পুরুষ দ্বারা, তারপর তোর মতন মহিলারা থাকলে তাদের তো বাঁচার কোনো সম্ভাবনাই থাকে না, শুধু আমাদের মতন কিছু ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্রতিবাদী ক্রিয়েটার, তারাই প্রতিবাদ করে বলে আজকে উজ্জ্বলা ঠিক জায়গাতে রয়েছে, অবশ্যই তাদের অনেস্টি ঠিক জায়গায় রেখেছে, অবশ্যই করে আমাদের মতন ক্রিয়েটাররা সে যেটা সঠিক দেখছে সেটা নিয়ে প্রতিবাদ করছে, সেটা নিয়ে বলছে। আর তোর মতন এই যে বললো না তোর ভাই, মুখ দিয়ে বলিস না পাছা দিয়ে বলিস, কোনটা পোদ আকার কোনটা মুখ, সব একাকার হয়ে যায় বুঝলি তো, এখন আর তুই মুখ দিয়ে বলিস না, তোর পোদ দিয়ে কথা বলিস, তাই জন্য এত দুর্গন্ধ বেরোয় তোর কথার মধ্যে, হারামি খুব ব্যথা ব্যথা। আর মানুষে বলছে বলবেই, কারণ তুই বলাটা শুরু করেছিস, তুই বলাটা সুযোগ করে দিয়েছিস, যার জন্য মানুষ বলছে তুই একদিন বল আমি যা বলেছি মিথ্যে বলেছি, বলবি না কারণ তুই তো তাহলে অপমানিত হয়ে যাবি, হেরে যাবি, তুই তো অলরেডি মনিহারা ফোনি, তুই বল মুখে হাত দিয়ে বল। এত ওয়াইটির মানুষ যারা তুই ভিডিও করে গেছিস তখন মুখ বন্ধ করেছিল, তারা আজকে বলছে কণিকা উজ্জ্বল এই নামগুলো বলছে যাদের তুই গুন্ডাগুন্ডি বলে এসছিস, তুই থা তোর জন্য। তা আমি বলছি তারা যখন বলছে বুঝতে হবে নৈতিক জয় উজ্জ্বল কণিকাদের, MSL-এর অবশ্যই করে আমরা প্রতিবাদ করে গেছি তাদেরও নৈতিক জয়। তাহলে তোমার ব্যথা ব্যথা আর মানুষের ব্যথাটা পরকিয়া, অ্যাক্টিভ বেড, যৌবনের এডিট, সেটা কী করে হয় বল দিনি, তোমার কোন কোন জায়গায় ব্যথা আরও বিষের মতন ব্যথা মারিয়ে দেবো, বুঝেছ? মহিলা হয়ে মহিলাদের বেঁচে খাচ্ছ, আর সব বাকি মহিলারা চুপ করে শুনবে, কিছু আছে তোর মতন ভেরু নিয়ে সংসার করে আর বাইরে মেটায়, তারা এই মুখ দিয়ে শারীরিক খিদেটা মেটায়, তুই বলিস তাই মেটায়, চল ফোট। এইটুখানি বলার ছিল, ঘিন্নিতে একটা মেয়ে, সমাজের কিট তুই কিট। কিছু পুরুষ আছে লালসাময়ী পুরুষ, লালসা, যাদের সমাজে থাকা উচিত না, ওই চার দেয়ালের কুঠুরিতে থাকা উচিত, মানে জেলে আছেও, যারা এরকম মেয়েদের নিয়ে কাটাছেড়া করে, মেয়েদের কি বলবো ধর্ষণ বা বলাৎকার করে, তারা তো সমাজে থাকার উপযুক্ত না বল? সেম টু ইউ, তোর মতন মেয়েরা মেয়েদের রোজ মুখ দিয়ে বলাৎকার করছিস, যাদের সমাজে থাকার কোনো রকম অধিকার নেই। চল ভেরুটা যদি প্রথম রাতে তোর নলি চিপে ধরতো, তোর গলা চেপে ধরতো, তোর মুখ দিয়ে এত বাজে কথা বেরোতো না। সোমনাথ ঠিক করছে, আশা রাখি করবেও আগামী দিন, সোমনাথের সমর্থক নেই, সোমনাথের দোষে ভরা, স্বামী যদি এরকম কুইরা হয়, এরকম যদি উদাসীন হয়, কেয়ারলেস হয়, তার বউরা সুযোগ নেবে, 5 বছরের মেয়ে থাকাকালীনও সুযোগ নিচ্ছে, মেয়েটাকেও বিক্রি করে আজকে খেলি, তাই না? চল ফোট আবার আসবো তোকে ধোয়াতে, যত রকম ডিটারজেন্ট পাউডার আছে, আর যদি তাতেও না মানে ধোয়া হয়, রেড হারপিক আর ব্লু হারপিক নিয়ে বসবো। বন্ধুরা আজকে এই পর্যন্ত, আর একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো, টাটা।